তৃতীয় দফার পঞ্চায়েত ভোটের প্রচার বুধবারই শেষ। আর বুধবারই চতুর্থ ও পঞ্চম দফার ভোটের প্রচার পর্বে নিরাপত্তা সুনিশ্চিত করতে যৌথ পরিদর্শক দল গঠনের নির্দেশ দিল কলকাতা হাইকোর্ট। এদিন বিকেলের মধ্যে রাজ্য সরকারের চার পদস্থ আধিকারিকের নাম রাজ্য নির্বাচন কমিশনকে জানাতে হবে। কমিশনও এদিন বিকেলের মধ্যে চার আধিকারিকের নাম জানাবে রাজ্যকে। ওই আটজন আধিকারিককে নিয়ে দুই সদস্যের চারটি প্রতিনিধি দল গঠিত হবে। দুই সদস্যের মধ্যে একজন রাজ্য সরকারের তরফে, একজন কমিশনের। চতুর্থ ও পঞ্চম দফায় মোট আটটি জেলায় ভোট। এই দুই দফার ভোটের প্রচার পর্বে বিভিন্ন জায়গায় বিনা নোটিশে যাবে যৌথ পরিদর্শক দল। কবে কোথায় যাওয়া হবে সেটা ঠিক করবে কমিশন, এবং সেটা তারা রাজ্য সরকারকে আগে থেকে জানাবে না। প্রচার পর্বে পর্যাপ্ত নিরাপত্তার ব্যবস্থা ও বাইক বাহিনী বন্ধ করতে আদালতের নির্দেশ কার্যকর হচ্ছে কিনা সেটাই দেখবে যৌথ পরিদর্শক দল। সোমবার তারা আদালতের কাছে রিপোর্ট জমা দেবে। ইলেকশন কমিশন যেখানে স্পট বলে দেবে সেখানে একজন আমাদের অফিসার, একজন ওদের অফিসার, আর স্টেট গভর্নমেন্টের এমন অফিসার হবে যে তৎকাল সেখানে ডিসিশন নিতে পারেন, সেটা তারা ওখানে ঘুরে দেখবে এবং মামলা সোমবারে থাকবে, তখন কোর্ট আমাকে রিপোর্ট করবে। এদিন শুনানির শুরুতে কংগ্রেসের আইনজীবী প্রদীপ তরফদার অভিযোগ করেন বাইক বাহিনীর দৌরাত্ম্য এখনও অব্যাহত। কমিশনের আইনজীবী লক্ষ্মীচাঁদ বিহানীও অভিযোগ করেন বাইক বাহিনী বন্ধ করা যাচ্ছে না, কিন্তু এইসব অভিযোগ মানতে রাজি হননি অ্যাডভোকেট জেনারেল। এজি বিমল চট্টোপাধ্যায় দাবি করেন আদালতের নির্দেশ মতোই প্রচার পর্বে পর্যাপ্ত নিরাপত্তার ও বাইক বাহিনী বন্ধের ব্যবস্থা করেছে রাজ্য সরকার। সমাধান সূত্র বের করতে বিচারপতি সঞ্জীব বন্দ্যোপাধ্যায় যৌথ পরিদর্শক দল গঠনের কথা বলেন। রাজ্য ও কমিশন দুপক্ষই মেনে নেয়, তারপরই নির্দেশ জারি করে আদালত। ধ্রুবজ্যোতি প্রামাণিক, এবিপি আনন্দ, কলকাতা।